জায়ফল এই মশলাটি রান্নার স্বাদ এবং গন্ধ বহুগুণে বাড়িয়ে দেয়। এর মূল কাজ হলো গোস্তকে নরম করা আর সহজ পাচ্য করে তোলা। আপনি জানেন কি, রান্নার পাশাপাশি জায়ফল ত্বকের জন্যেও ব্যবহার করা যায়। এই মশলাতে রয়েছে বিশেষ ধরনের অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল হিলিং প্রপার্টি। ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া এবং ব্রণের ফলে সৃষ্ট ক্ষত দূর করতে কার্যকরী ভূমিকা রাখে এটি। আজকাল বাজারে বা যে কোনো সুপার শপে আস্ত জায়ফল বা এর গুঁড়াও পাওয়া যায়। জায়ফলের গুঁড়া আপনার ত্বককে ব্রণ থেকে মুক্ত করার পাশাপাশি আরও আকর্ষণীয় করে তুলবে। তেলাক্ত ত্বকে প্রায় সময়ই ব্রণের সমস্যা দেখা যায়। ব্রণ দূর করতে জায়ফল গুঁড়া করে এর সাথে সামান্য মধু মিশিয়ে একটি কটন বাটি শুধু ব্রণের জায়গাতে লাগিয়ে রাখতে হবে এবং 30 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। যাদের ত্বক বেশ শুষ্ক এবং প্রায় ফোস্কুরির মতো পিম্পল দেখা যায়, তারা জায়ফল গুঁড়া করে এর সাথে জাফরান, গুঁড়ো দুধ, মধু ও সামান্য পানি মিশিয়ে একটি প্যাক বানিয়ে এটা আক্রান্ত জায়গাগুলোতে 15 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। অতি সহজে পিম্পল সেরে যাবে। জায়ফল দিয়ে ফেস স্ক্রাবও বানানো যায়। এজন্য জায়ফল গুঁড়ার সাথে কফি এবং অলিভ অয়েল মিশিয়ে একটি স্ক্রাব বানাতে হবে। কৌশলের আগে হালকা হাতে স্ক্রাব করে নিতে হবে। এটা ত্বকের মরা চামড়া দূর করে খুব সহজেই ত্বককে উজ্জ্বল করে তুলবে। এছাড়াও পুরুষযুক্ত ও ব্যথাযুক্ত ব্রণ সারানোর জন্য জায়ফল গুঁড়ার সাথে দারচিনি গুঁড়া এবং টক দই মিশিয়ে কটন বাটির সাহায্যে শুধু ব্রণের মুখে লাগাতে হবে। পুরো মুখে লাগাবেন না যেন, কারণ এতে জ্বালা পোড়া করতে পারে। দারচিনি ও জায়ফল দুটোই বেশ ঝাঝালো উপকরণ, তাই কখনোই ভালো জায়গাতে প্রয়োগ করবেন না। দেওয়ার আগে অবশ্যই স্কিন টেস্ট করে নেবেন। যদি আপনার ত্বকে বিরূপ প্রতিক্রিয়া হয় তাহলে সাথে সাথে ধুয়ে ফেলতে হবে। ব্রণের ফলে সৃষ্ট ক্ষতচিহ্ন বা দাগ সারানোর জন্য জায়ফল গুঁড়ার সাথে হলুদ গুঁড়া আর সামান্য ডাবের পানি মিশিয়ে ব্যবহার করবেন। ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতে জায়ফল গুঁড়ার সাথে অল্প পরিমাণ বেকিং সোডা এবং পানি মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করতে পারবেন। ত্বকের ভাঁজ দূর করতে আর ত্বক টান টান রাখতে জায়ফল গুঁড়ার সাথে কফি গুঁড়া মিশিয়ে একটি ফেস প্যাক বানিয়ে নিন। 10 মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। জায়ফল গুঁড়া, শঙ্খ গুঁড়া এবং মুলতানি মাটি মিশিয়ে আরও একটি ফেস প্যাক বানিয়ে নিতে পারেন। এতে অল্প পরিমাণ দুধ দিয়ে পেস্ট বানিয়ে সপ্তাহে 2 বার ব্যবহার করতে হবে। এর ফলে ব্রণ দূর হওয়ার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়বে। তাছাড়াও আপনি আপনার মুখে যদি ব্রণ না থাকে, তবে ভবিষ্যতে ব্রণের সংক্রমণ প্রতিরোধ করতে জায়ফলের সাথে লেবুর রস আর মধু মিশিয়ে 10 মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন। সকালে উঠলে একেবারে পরিষ্কার এবং ফ্রেশ ত্বক পাবেন। ব্রণের ফোলাভাব কমাতে লবঙ্গ তেলের সাথে জায়ফল গুঁড়া মিশিয়ে ব্রণের উপর 15 মিনিট লাগিয়ে রাখতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এর ফলে ব্রণের ফোলাভাব কমে যাবে, লালচে ভাবও কমে যাবে এবং ব্রণের মুখ চেপে ছোট হয়ে আসবে। আশা করি ভালো লাগলো ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।